আচ্ছা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পোস্টের লিঙ্ক দিব ওই পোস্টে গেলে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন সো লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে এখান থেকে আপনার সাইন ইন উইথ গুগল জাস্ট এটার ওপর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এখানে একটু ওয়েট করবেন এরপর আপনার জিমেল আসবে জিমেলটা সিলেক্ট করে দেবেন এরপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে আপনার জিমেলটা কনফার্ম করে দেবেন এখানে অটোমেটিক একটা রেফার কোড বসে যাবে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার দেখবেন যে লগ ইনের মতো একটা অপশান আসছে সো এখান থেকে প্রতিদিন আপনি একবার করে জাস্ট যদি ঢুকেন তাহলে আপনি এখান থেকে এই পয়েন্টটা পাবেন সো জাস্ট আমরা কী করবো এই যে ক্লাইম নাও আছে ক্লাইম নাওতে ক্লিক করে দিব তাহলে আমাদের এই পয়েন্টটা কিন্তু ক্লাইম হয়ে যাবে দেন তারপরে আই গট ইট এটার উপরে ক্লিক করে দেবেন এরপরে যে উপরে ক্রস আইকন আছে ক্রস আইকনে আপনি এখানে ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে দেখেন আপনি উপরে যে ব্যালেন্সটা ক্লাইম করলেন এই ব্যালেন্সের উপর এখান থেকে আপনি ক্লিক করে দেবেন এই ব্যালেন্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা মাইনিং কিন্তু এখান থেকে হচ্ছে সো দেন আপনার দশ বারো ঘন্টা পর বা চব্বিশ ঘন্টা পর পর এসে আপনারা জাস্ট এই যে ক্লাইম রিওয়ার্ড আছে ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করলে এটা কিন্তু ক্লাইম হয়ে উপরে এখানে চলে যাবে ঠিক আছে আপনাদের পাঁচ প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা এবং প্রতিদিন এখান থেকে যে ডেলি বোনাসটা পাবেন সেটা ক্লাইম করা এবং এই ব্যালেন্সের উপরে ক্লিক করলে আপনি মাইনিংটা দেখতে পাবেন এখান থেকে চব্বিশ ঘন্টা পর পর বা আটচল্লিশ ঘন্টা পর পর মানে যখনই আপনি ফ্রি হন তখন এসে এসে এই ব্যালেন্সটা এখান থেকে আপনি ক্লাইম করে নেবেন আর এটা কিন্তু একটা গেমিং প্ল্যাটফর্ম আর গেমিং প্ল্যাটফর্মগুলো কিন্তু ভালো একটা হাইপ ক্রিয়েট করে সো সেক্ষেত্রে মিস দিয়ে না এক দুই মিনিটের কাজ প্রত্যেকে জয়েন করে রেগুলার এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন এখান থেকে যদি আপনি রেফার করতে চান তাহলে আপনি উপরের এই থ্রিয়েটারটা ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনি এখান থেকে দেখবেন যে লেখা আছে রেফারাল জাস্ট এখানে উপরে ক্লিক করলে আপনি এখান থেকে রেফার করতে পাবেন চাইলে আপনি আপনার ফ্রেন্ডদের মাঝে রেফার করতে পারেন না চাইলে কোনো প্রকার এখানে সমস্যা নেই সো প্রত্যেকে জয়েন করে নেবেন ধন্যবাদ সবাইকে